বিক্ষোভ সমাবেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁদিকে বামপন্থী যুব সংগঠন এবং ডান দিকে আরো একটি যুব সংগঠন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যে আজকে যে ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি সেই ইস্যুতে আপনাদের সঙ্গে আমাদের সেই ইস্যুতে কোনো বিরোধিতা নেই। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি। আমি ডিওয়াইএফআই ভাইদের অনুরোধ করব 10 সেকেন্ড চুপ করার জন্যে। আমি ডিওয়াইএফআই ভাইদের অনুরোধ করব 10 সেকেন্ড চুপ করুন, 10 সেকেন্ড। আজকে এখানে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, সেই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তৃণমূলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মানুষের ছেলে এবং ফুলে আপনারা তা বুঝে গেছেন এর মধ্যে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা হচ্ছে সব এভিডেন্স অর্থাৎ প্রমাণ নষ্ট করে দেওয়া। প্রথম যে প্রমাণ তিনি নষ্ট করেছেন সেটা হচ্ছে মৃতদেহ। এই মৃতদেহ দ্বিতীয় প্রশ্ন অত্যন্ত প্রয়োজন ছিল, যেখান থেকে পরিষ্কার বোঝা যেত যে অপরাধী কতজন এবং তাদের চিহ্নিত করাও সুবিধে হতো। মমতা ব্যানার্জি প্রথমেই তার পুলিশ দিয়ে জোর করে মৃতদেহ বার করে নিয়ে গিয়ে সেই মৃতদেহটি দাহ করে প্রথম প্রমাণটি ধ্বংস করেছেন। তারপর যে সিভিক পুলিশকে গ্রেপ্তার করেছেন সেই সিভিক পুলিশের কোন মেডিকেল টেস্ট মেডিকেল এক্সামিনেশন হয়নি। আপনারা জানেন যখন একজন মানুষ মারা যাচ্ছেন তিনি প্রাণপণে বাধা দেন, কথাই শোনা যাচ্ছে না। আমি দুদিকে দুই ছাত্র দলকে অনুরোধ করেছিলাম 10 সেকেন্ডের জন্য চুপ করতে, তারা তা করেননি, যাই হোক করেননি, ভালোই করেছেন হয়তো। কিন্তু এটা জেনে রাখুন, মমতা ব্যানার্জিকে সরিয়ে দেওয়ার লড়াই যেটা শুরু হয়েছে তাতে আমরা সবাই সামিল। আর কিছু বলার দরকার আজকে করছে না, সে পরিসরও নেই। তাই আমরা আমাদের সভা আজকে এখানে শেষ করলাম। শেষ করবার আগে আমাদের মহিলা মোর্চার সভাপতি শ্রীমতী ফাল্গুনী পাত্র, যিনি বরাবরই মহিলা অধিকারদের নিয়ে সংগ্রাম করেন, আন্দোলন করেন, তিনি কিছু কথা বলবেন। আমাদের যে প্রতিবাদ মিছিল, সেই মিছিল